হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি সকাল সকাল গেছিলাম একটা জায়গায়, তো এখন বসেছিলাম, এখন যাচ্ছি বাড়ি। তো চলুন এখান থেকে কন্টিনিউ করি। এখন বাস চলো 1:12:49। এখানে কি হচ্ছে? দুই দাদা ভাই মিলে চাল তুলতেছে, আমারও ডাকছিলাম, যাইনি তো, যাই বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। কেরকম কি জানি কি হয়েছে আজকের দিনটা, না কোনো রোদই নাই, হয়তো বৃষ্টি মিষ্টি আসবে, আমার ভিডিওর 12টা বাজে যাবে, কারণ আমার বাড়িতে ভিডিও হয়ই না, প্রচুর লোক আমার বাড়িতে, তো সেই জন্য আমার বাড়িতে ভিডিও হয় না। তো আজকে ঘুম থেকে উঠছি কখন জানেন? আজকে ঘুম থেকে উঠছি 11টা, কারণ কালকে ঘুমিয়েছিলাম 4:30 সময়, আমি ভিডিও আপলোড করেছি, তো সেটাই, সেই সময় তো বুঝতে পারবেন আমার পেজেও করা আছে, বাট এখানে করা নেই ইউটিউবে। তো এখন আমার নারুগোপালের মা ভেবাচ্ছে, কারণ এখন ওদেরকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ 2:25 বাজে। তো বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, এডিট করলাম, এখানে এসে কিছুক্ষণ বসেছি, বাট এখানে প্রচণ্ড গরম লাগছে, কারণ হাওয়া বাতাসের কোনো রকমের কোনো সিনারি নেই, এই জায়গায় বসে উঠেছি এরকম একটা জায়গা। তো এই দিন নারুগোপালও দাঁড়ায় রয়েছে, আমার আর ভালো লাগছে না, বাড়িতে যাবো এবং বাড়িতে গিয়ে এখন বিচালি কাটতে হবে, এবং তারপরে দেখা যাক দেখি কী হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করুন। তো চলুন বাড়ি যাবো। কেমন চুলগুলো বড় হয়ে গেছে? তো অনেকদিন ধরে ভাবছিলাম যে চুলগুলো কবে কাটবো কবে কাটবো, তো আর কাটাই হচ্ছিলো না। তো এখন আমি যাচ্ছি চুল কাটতে, তো অনেকদিন ধরেই কাটা হয় না, চুলগুলো বড় হয়ে গেছে, আর আমার শরীরটা খুব খারাপ আজকে, আমার আর ভালো লাগছে না, আজকে আর ভিড়ও বানাতে পারবো না, মনে খুব একটা ছোট্ট ভিড় হবে আজকে 2-3 মিনিটের মতো। চলুন যাও। তো যেরকমটা বলেছিলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্য আমি আজকে সারাটা দিন ভিডিও শ্যুট করতেই পারিনি। এখন বাজলো 2:23, তো আমি এখন একটা নতুন ভিডিও আমি এডিট করছি, তো তার দরুন আমার মনে হলো যে এখন রাত্রিবেলা একটা ভিডিও বানিয়ে শেয়ার করাটা দেওয়াটা খুবই প্রয়োজন আপনাদের জন্য। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমি এখন জাস্ট ভিডিওগুলো শ্যুট করছি, আর কালকে থেকে নতুন ভিডিও আসতে শুরু করে দেবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো এর মাঝে একটা কথা না বললে না, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার লাইফস্টাইলগুলো এরকম কেন হচ্ছে যে ছাগলগুলো দিয়ে ভরে দিচ্ছেন, কিন্তু দেখুন সত্যি কথা বলতে এটাই যে আমি কোনো বড় লোক ঘরে ছেড়ে না যাই, প্রত্যেকে একটা বাইক কিনবো, এখানে যাবো ওখানে যাবো, সাইকেল নিয়ে এক হাতে ফোন নিয়ে বা আরেক হাতে ক্যামেরা নিয়ে, এইভাবে হয় না, ঠিক আছে? এই সাইকেল চালিয়ে একাতে হ্যান্ডেল ধরে আরেকাতে ফোন নিয়ে কোনো দিনই সম্ভব হয় না, আর হয় কিন্তু আমি রিস্ক হয়ে যাই, আমি রিস্ক নিতে পারবো না, কারণ আমার জীবনে অনেক মূল্য হয় পরিষেবাটা, এটাই তো এটা হচ্ছে কথা। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো কালকে থেকে নতুন ভিডিও আসতে শুরু করে দেবে, তো আশা করছি আপনাদের ভালোই লাগবে, গ্রামের পরিবেশ, গ্রামের নানান ধরনের প্রকৃতি আমি আপনাদের মাঝে তুলে ধরি এবং তুলে ধরবো, এবং আগে যে আগে গিয়ে কী হবে আমি জানি না, বাট আশা করবো সবসময় ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়া। তো শুনুন কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, কালকে থেকে ভালো ভিডিওই আসতে শুরু করে দেবো, আমি ট্যাবলেট খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি, তো আশা করছি খানিকের মধ্যে আমি ঠিক হয়ে যাবো। হ্যাঁ, এতক্ষণ আমি অনেকটা ঠিক হয়ে গেছি, জাস্ট আমি মানে এডিট করছি, নাহলে আমি এডিট করতে পারতাম না যেহেতু আমি সারাটাক্ষণ ঘুমিয়েছিলাম। তো চলুন আমি কাজগুলো করি এবং তারপরে ঘুমাতে যাই, প্রচণ্ড রাত হয়ে গেছে। চলুন দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখা হচ্ছে, বাই বাই, নমস্কার।